হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির দিন মহিলারা কি কি করবেন না আর আপনি যদি আমাদের সিমনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বটন প্রেস করে তারপর নোটিফিকেশান বেলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাবে সংক্রান্তি বাঙালির একটি উল্লেখযোগ্য উৎসব পৌষ মাসের শেষ দিন এই উৎসব পালন করা হয় এই দিন নতুন ফসল যেমন নতুন চাল খেজুরের গুড় দুধ সকল সামগ্রী দিয়ে প্রথমে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে এই উৎসব শুরু করা হয় বাড়ির মহিলারা এই দিনে পিঠে তৈরি করেন তাছাড়া এই দিনে ঘুরে অড়ানোর প্রথাও অনেক জায়গায় দেখা যায় এই দিন পুণ্য স্নানের দিন অনেকে গঙ্গায় সমুদ্রে বা নদীতে স্নান করে পূর্ণ অর্জন করেন মূলত জ্যোতিষশাস্ত্রে এটি একটি ক্ষণ এই দিন সূর্যদেব তার নিজ কক্ষপথ থেকে মকর রাশিতে প্রবেশ করে তাই এই দিনটিকে মকর সংক্রান্তি বলে সংক্রান্তি একটি সংস্কৃত শব্দ এর দ্বারা সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ বোঝায় তাহলে এবার দেখে নেওয়া যাক মকর সংক্রান্তির দিন মহিলারা কী কী করবেন না এক বাড়ির মহিলারা এই দিন সকালে পুজো করার আগে ভগবানের উদ্দেশ্যে প্রথমে কিছু খাবার দিন তারপর বাড়ির অন্যদের খাবার পরিবেশন করুন ভুলেও ঠাকুরকে খেতে না দিয়ে অন্য কাউকে কিছু খেতে দেবেন না দুই এই দিনটিতে বাড়িতে আমিষ কিছু রান্না করবেন না যতটা সম্ভব নিরামিষ রান্না করতে হবে এবং রান্নার দ্রব্যের মধ্যে কালো তিল থাকলে খুবই উত্তম তিন এই দিন মহিলারা বাড়ির বড়দের অর্থাৎ বয়স্ক কারো মনে ভুল করেও দুঃখ দেবেন না এবং কারো সঙ্গে ঝগড়া করবেন না তাহলে বন্ধু এই ছিল আজকের আইটেম ভিডিওটি এখানে শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন